আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, পাইথন প্রোগ্রামিং এর ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করব ডিকশনারি সম্বন্ধে। ডিকশনারি বলতে এখানে আবার ডিকশনারি সেটা ডিকশনারি না যে আমরা যে বইয়ের যে ডিকশনারি ব্যবহার করি, বই ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি, সেই ডিকশনারি না বা অভিধান না। যাই হোক, এখানে ডিকশনারি ডিকশনারি একটা লিস্টের মতো, মানে লিস্ট বলতে অ্যারের মতো, যারা সি থেকে সি প্লাস প্লাস করেছি অ্যারের মতো। লিস্ট আমি গত পর্বে আলোচনা করেছি যেটা অ্যারের মতো কাজ করে, তবে এখানে অনেক লিমিটেশন কম, অনেক সহজে ব্যবহার করা যায় পাইথনে। তো আমার টিউটোরিয়াল গুলো মূলত যারা সি সি প্লাস প্লাস সম্বন্ধে ধারণা রাখেন তাদের জন্য। তো ডিকশনারিতে একটু অ্যাডভান্স আমরা কিছু সুবিধা বেশি পাবো আমার মনে হয়েছে যেটা, এবং আমি বেসিক একেবারে বেসিক থেকে শিখছি তাই একেবারে অ্যাডভান্স ধারণা তাদেরকে দিতে পারবো না, আগেই বলে রাখছি। তো ডিকশনারিতে আমরা লিস্টের মতোই সব ব্যবহার করতে পারবো, কিন্তু এখানে কি ভ্যালু যেটা সেটা আমরা নিজেরা ঠিক করে দিতে পারবো। লিস্টে কিন্তু একটা একেবারে সিকুয়েন্সিয়াল দেখা যাচ্ছে, 0 থেকে শুরু করে 10 পর্যন্ত অটোমেটিকলি ইন্ডেক্স ইন্ডেক্সিং গুলো অ্যাড্রেস গুলো ঠিক হয়ে মানে সিলেক্ট হয়ে যায়, কিন্তু ডিকশনারিতে সেটা হয় না। সেখানে আমরা কি গুলো সিলেক্ট করে দিতে পারি, অর্থাৎ কোনো নামের সাথে কোনো তার নেম লিখে তার নাম, এখানে কি ভ্যালু গুলো আমরা স্ট্রিং ব্যবহার করতে পারি বা ইন্ডেক্স ভ্যালু যেটাকে বলছি, ইন্ডেক্স গুলো একই সাথে স্ট্রিং, তারপরে হলো আমার ইন্টিজার, যেকোনো আমি আমার ইন্ডেক্স ভ্যালু ব্যবহার করতে পারছি। তো চলুন আমি আর কথা না বাড়িয়ে সরাসরি পাইথনে চলে যাই এবং ডিকশনারি কিভাবে তৈরি করা যায়, ডিকশনারি ব্যবহার নিয়ে কিছু ডিকশনারির বিল্ট ইন ফাংশন আপনাদেরকে দেখাই। তো আমি ডিকশনারি একটা নাম দিচ্ছি লিস্টের মতোই, মাই ডিক, শো ডিআই, আচ্ছা মাই ডিকশনারি, আচ্ছা ডিক এটা দিলাম, মাই ডিক শো কি মানে হয়েছে, হ্যাঁ ডিআইও এম এ আর, আচ্ছা মাই ডিকশনারিটাই দিলাম আমি এখানে। এখানে একটু পার্থক্য লিস্টের সে সেটা হলো এখানে সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ, আর লিস্টে তোমরা দেখেছি থার্ড ব্র্যাকেট দিয়ে, এখানে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে কি দিতে হবে। আমি দিলাম হলো কি দিব, যেটা যদি আমার স্ট্রিং টাইপের হয় তাহলে আমাকে দিতে হবে আমার ডাবল কোটেশনের মধ্যে, ঠিক আছে। আমি দিলাম নেম, আমার হলো এটা একটা কি, আর এখানে সমান দিয়ে আমার দিতে হবে ভ্যালুটা। নেম দিলাম হলো আমি কিবরিয়া, কিআইবি, এখানে ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশন একই কথা। আচ্ছা এটা আমার হলো, আমার নেম দিলাম একটা আমার নেম কিওয়ার্ডের মধ্যে, ইন্ডেক্সের মধ্যে আমি আমার নাম দিলাম, তারপরে আমি দিলাম হলো দিব হলো আমার রোল। আচ্ছা তাহলে এখানে রোল আমার অবশ্যই দিতে হবে স্ট্রিং এর মধ্যে রোল, আমি এখানে রোল দিব হলো 15 14 0 10। আচ্ছা এটা আমার রোল। এখন এখানে এটা যদি এগুলো হলো তার কি, এগুলো হলো কি আর এগুলো হলো এটা কি আর এটা হলো আমার এলিমেন্ট বা উপাদান যেটা আমি রেখেছিলাম। তো এটা হলো আমার ডিকশনারি। এখন আমি যদি প্রিন্ট করতে চাই ডিকশনারি এলিমেন্ট গুলো, জাস্ট এরকম প্রিন্ট প্রিন্ট করলে আমার ডিকশনারির নামটা দিতে হবে জাস্ট মাই, আচ্ছা চলে আসছে মাই ডিকশনারি, এবং এখানে তৃতীয় বন্ধনীর মধ্যে আমার ডিকশনারি আমার নেমটা আমি প্রিন্ট করতে চাচ্ছি, তাই তো? কিন্তু একই রকম হতে হবে আবার। আচ্ছা তাহলে এখানে মেইন ফাংশন ইউজ করতে হয় না, কিছু ইউজ করতে হয় আপনাদেরকে আমি আগে টিউটোরিয়াল গুলোতে বলেছিলাম। যারা লিস্টেড নিয়ে আমার টিউটোরিয়াল দেখতে চান আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আচ্ছা এখন আমি এখন আমার এই প্রোগ্রামটাকে আমি রান করব। আমি কিছু ইউর পাচ্ছি, ইনভ্যালিড সিনট্যাক্স, ও এখানে সমান চিহ্ন হবে না, এখানে কোলন চিহ্ন কোটেশন চিহ্ন হবে এটা, ঠিক আছে। আমি বলছিলাম যে আমি আসলে বেসিক প্রথম থেকে শিখতেছি, এখানে সমান চিহ্ন হবে না এখন, ঠিক আছে। দেখেন এখন আমার কিন্তু নাম প্রিন্ট করেছে, এখানে সমান হবে না, অ্যাসাইন করার জন্য আমার এখানে কোলন চিহ্ন দিতে হবে ডিকশনারিতে। তো আমি এখানে নাম আমার প্রিন্ট করলাম। তো এখন আরেকটা আমি আপনাদেরকে দেখাবো, সেটা হলো যে এর বিল্ট ইন ফাংশন দেখাবো, সেটা হলো অ্যাড করতে পারি কিভাবে। এইখানে আমি যদি শেষে আরেকটা এলিমেন্ট অ্যাড করতে চাই, নেম রোল আর হলো আমার সাবজেক্ট, ঠিক আছে, আমি ধরলাম সাবজেক্ট অ্যাড করব। তো জাস্ট এখানে আমার আমার ইয়ার নাম লিখতে হবে, কি বলে ডিকশনারির নাম লিখতে হবে, ডিকশনারির নাম লিখে ত্রিপল বন্ধনীর মধ্যে আমি কি নাম অ্যাড করতে চাচ্ছি সেটা হলো আমার সাবজেক্ট নাম, ঠিক আছে, এসইউ সাবজেক্ট নামে অ্যাড করতে চাচ্ছি, এবং সেই এলিমেন্ট আমার ইয়াটা কি হবে সেটা হবে সাবজেক্টটা আমার স্ট্রিং হবে, দিলাম হবে সিএসি সিএসি। তো
এটা আমার একটা শেষে আরেকটা এলিমেন্ট অ্যাড হয়ে যাবে। তো এখন যদি আমি আমার ডিকশনারিটা আমি প্রিন্ট করে দেখতে চাই, যে ডিকশনারিটা আমার এটা এখানে নিয়ে আসি। আচ্ছা জাস্ট আমার ডিকশনারিটা কি কি আছে সবগুলো যদি আমি প্রিন্ট করে দেখতে চাই, এখন আমার সবগুলো প্রিন্ট করলে কি হবে, এখানে দেখেন আমার এখানে সাবজেক্ট কিন্তু সিএসএ যুক্ত হয়ে গেছে, এই শেষে নাম যুক্ত হয়েছে কিবরিয়া রোল, এখানে সাবজেক্ট কিন্তু প্রথমে যুক্ত ছিল না, পরে কিন্তু যুক্ত হয়েছে। আমি যদি আমি যদি এই এই লাইনটা হলো আমি আমার এখানে না দিই, আমি জাস্ট শুধু এখন ডিকশনারি প্রিন্ট করি, তাহলে এখন আমার ডিকশনারি প্রিন্ট করবে হলো কি, দেখেন এখানে কিন্তু নাম আর রোল, এখানে কিন্তু আমার সাবজেক্টটা এবার আমি অ্যাড করিনি, প্রিন্ট করিনি, কারণ আমি সাবজেক্ট অ্যাড যদি করি তাহলে এখন আমার সাবজেক্ট সব প্রিন্ট করবে। মানে এখানে লিস্টে কিন্তু এভাবে শেষে কখনো অ্যাড করা যায় না, ঠিক আছে, শেষে কোনো ইন্ডেক্স ছাড়া অ্যাড করা যাবে না, কিন্তু এখানে ডিকশনারিতে কিন্তু অ্যাড করা যাবে। তাহলে এটা হলো অ্যাড। আবার যদি আমি এটাকে ডিলিট করে দিতে চাই, তাহলে এখানে সিম্পলি ভাবে আমি যদি এখানে DEL ডেল চাপি, এবার ডিকশনারির নাম দিই মাই ডিকশনারি, আর হলো তারপরে আমি ডিলিট করে দিতে চাই হলো যেটা ডিলিট করে দিতে চাই সেটা হলো এরকম সাব। আচ্ছা এটা যদি আমি ডিলিট করে দিতে চাই তাহলে এখন আমার ওইটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। দেখেন আমার কিন্তু সিএসসি নামে আর এখানে কোনো এলিমেন্ট আমি দেখছি না, তাহলে আমার ইয়েটা ডিলিট হয়ে গেল, ঠিক আছে। তো এখন আমি আপনাদেরকে দেখালাম কিভাবে অ্যাড করা যায়, আবার কিভাবে ডিলিট করা যায়, আবার কিভাবে ডিকশনারিটা প্রিন্ট দেওয়া যায়। তো এখন এখন যদি আমি আপনাদেরকে এর টাইপ দেখাতে চাই, আসলে ডিকশনারিটি কি টাইপের ছিল এটা কিন্তু আমাদেরকে দেখাই দিবে, অর্থাৎ মাই ডিকশনারিটি কি টাইপের, TYPE টাইপ হলো এখানে, আমি এখানে যদি দেই মাই ডিকশনারি, হ্যাঁ এই যে মাই ডিকশনারি কি টাইপের সেটা কিন্তু আমার এখানে ডিকশন মাই ডিকশনারি টাইপটা আপনাদেরকে দেখাই দেবে। যেমন আমি দেখুন রান করি, মাই ডিকশনারি টাইপ দেখাচ্ছে না, মাই ডিকশনারি এটা তো আমার টাইপ দেখানোর কথা, আসলে মাই ডিকশনারি ডিকশনারি ডিক টাইপ দেখার কথা, এখানে কি আমার পূরণ দিতে হবে। এখন এখন দেখি আসলে এটাই দেখানোর কথা টাইপ, তো আমি এর পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো যে আসলে কিভাবে টাইপটা দেখা যায়, বা কমেন্টে জানিয়ে দিব প্রথম কমেন্টে, অথবা আমার হলো ডিসক্রিপশনে দিয়ে দেবো। আচ্ছা টাইপটা আমি দেখাতে বললাম না, এখন এর যদি আমি আমার শুধুমাত্র কিওয়ার্ড গুলো প্রিন্ট করতে চাই তাহলে আমি কি করব, তাহলে আমার শুধুমাত্র প্রিন্ট করার জন্য কিওয়ার্ড প্রিন্ট করার জন্য এখানে আমি এখানে আমার আমার ডিকশনারির নাম লিখবো এত ডট কি, অনেকগুলো দেখেন অনেকগুলো ফাংশন এখানে রয়েছে, তাহলে কিস বাস এত ডট কিস, এই প্রিন্ট এই কি গুলো আমার সব প্রিন্ট করবে। দেখি আমি কি গুলো প্রিন্ট করে দেখাচ্ছি, আমার দেখেন কি গুলো হলো নেম আর রোল, আমার কি ছিল নেম আর রোল, এলো কি ছিল। আচ্ছা আরেকটা কথা আমি বলে রাখি, এখানে এখানে কিন্তু কি কিন্তু আমার এরকম স্ট্রিং বাদেও আমি এরকম কিও ব্যবহার করতে পারি, যেমন টু জাস্ট খালি একটা কলন দিতে হবে, সরি এর মধ্যে সিক্স, টু কিউ এর মধ্যে টু কিউ আর কি এর মধ্যে আমার সিক্স আছে। এখন দেখেন আমি কিগুলো প্রিন্ট করলে আমার কিন্তু কিগুলো দেখাবে হলো, দেখেন টু, অর্থাৎ এখানে যদি আমি স্ট্রিং দিতাম, এই টু কে স্ট্রিং হিসেবে নিতাম তাহলে কিন্তু এখানে কলন দিতে হতো। আচ্ছা তার এলিমেন্টটা এখানে ছয়, এলিমেন্টটা আমি যদি স্ট্রিং নিতাম সেখানে আবার আমাকে আবার ডাবল কোটেশন বা সিঙ্গল কোটেশন দিতে হতো। তো এটা ছিল আমার হলো কি গুলো দেখানো, আবার সেম পদ্ধতিতে ভ্যালুগুলো আমি দেখতে পারি এখানে, এগুলো বিল্ট ইন ফাংশন রয়েছে, এই যে ভ্যালুস এসে গেছে খুবই সহজ আসলে, এই দেখেন ভ্যালুস গুলো কি ব্রিয়া, আমার রোল নাম্বার এখানে, আবার এখানে আমার এখানে দিয়েছে হলো সিক্স, এই যে এখানে আমার এই টু কিওয়ার্ডে যে ভ্যালুটা দেওয়া ছিল সেটা এখানে দিয়েছে। এখন আমরা কিভাবে এই আমাদের ডিকশনারিটাকে আপডেট করতে পারি আপনাদেরকে আমি সেটা দেখাবো, যে কিভাবে এই ডিকশনারিটাকে আপডেট করতে পারি। এই ডিকশনারির মধ্যে যদি আরেকটা ডিকশনারি আমি তৈরি করি সেকেন্ড, আচ্ছা এসি নামে আরেকটা ডিকশনারি, এখানে আমি আরেকটা ডিকশনারি তৈরি করতেছি যেখানে আমি এলিমেন্ট রাখছি হলো থ্রি, এর মধ্যে হলো এস, আচ্ছা এস, তারপরে হলো সিক্স এর মধ্যে, সিক্স এর মধ্যে হলো আমার হলো আটটি, যাই হোক এগুলো আমার কিওয়ার্ড হলো থ্রি ফাইভ, আর এখানে হলো আচ্ছা যে ফাইভ এর মধ্যে হলো আটটি, এটা আমি রেখেছি। এখন আমি চাচ্ছিলাম হলো যে আমার এই এই এলিমেন্ট গুলো এর সঙ্গে অ্যাড হবে, তাহলে আমি কিভাবে অ্যাড করব, জাস্ট সিম্পলি ভাবে
আমার আগের ডিকশনারিটার নাম লিখতে হবে, মাই ডিকশনারি ডট আপডেট। এখানে আরো অনেক ফাংশন রয়েছে, গেট অ্যাট্রিবিউট, রিডিউস, এগুলো আপনারা সব দেখে নিতে পারেন। আর এখানে পরে আমি যেটা ডিকশনারি তৈরি করলাম সেটা এখানে আমাকে লিখে দিতে হবে, ঠিক আছে। এখন দেখেন এটা, এখন আমি যদি রান করি, হলো প্রিন্ট করি আমার মাই ডিকশনারি, প্রিন্ট। আচ্ছা এখন যদি আমি মাই ডিকশনারি প্রিন্ট করি, তাহলে আবার প্রিন্ট করবে হলো, দেখেন এই এলিমেন্ট গুলো সহ, এই যে থ্রিতে এস ছিল, ফাইভে আর টি ছিল, এগুলো সহ প্রিন্ট করেছে। দেখেন থ্রিতে এস, ফাইভে আর, মানে এখানকার এলিমেন্ট গুলো ওখানে কপি করে দিয়েছে, অ্যাড করেছে। আচ্ছা আবার আমি যদি ডিকশনারি ক্লিয়ার করে দিতে চাই, মানে ডিকশনারি এখানে যদি ক্লিয়ার করে দিতে চাই, তাহলে আমি এখানে মাই ডিকশনারি ডট ক্লিয়ার, এখানে কিন্তু আর কোনো ভ্যালু থাকবে না আমার। তখন আচ্ছা এখন আমার কিন্তু আর এখানে কোনো ভ্যালু থাকবে না। এখন যদি আমি প্রিন্ট করে আপনাদেরকে দেখাই, এখন যদি আপনাদেরকে এটা প্রিন্ট করে দেখাই, যে এখন যদি আমি প্রিন্ট করি, মানে তারপরে যদি প্রিন্ট করি, এখানে আর কোনো নাল দেখাচ্ছে ফাঁকা, কারণ এখানে আমি ডিকশনারি কিন্তু ক্লিয়ার করে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা আর ডিকশনারি একেবারে যদি ডিলিট করে দিতে চাই, একেবারে কোনো নামই থাকবে না, তখন কিন্তু ডিকশনারি এখানে ইরো দেখাবে যে এই নামে কোনো ডিকশনারি না। তাহলে সেটা করার সিস্টেম হলো এরকম, ডেল ডেল, তারপরে হলো ডিকশনারিটার নাম। এখন এই ডিকশনারিটা আমি ডিলিট করে দিচ্ছি, তার তখন আমি যদি ডিকশনারি প্রিন্ট করতে যাই, তখন আমাদের ভুল দেখাচ্ছে এই নামে কোনো ডিকশনারি নাই, ঠিক আছে। তো এইভাবে করে ডিকশনারি ডিলিট করা যায়, আবার হলো আমার হলো আপডেট করা যায়, আবার ক্লিয়ার করা যায়। তো এরপরে আমি দেখব হলো চেক করে দেখব, এটা লিস্টের মতো চেক করে দেখা যায় যে হলো এই ডিকশনারির মধ্যে আমার বেশি কোনো এলিমেন্ট আছে কিনা। আচ্ছা আমি এটা আগের মতো নিয়ে নিই। হ্যাঁ এখন এখানে আমার নেম আছে, রোল আছে, এই ডিকশনারিতে আমার কোনো এলিমেন্ট আছে কিনা সেটা আমি এখন চেক করে দেখতে পারি। কিভাবে? জাস্ট এখানে আমার কি, আমি দেখব যে নেম ইন আমার ডিকশনারির নাম, এটা কি আমার নেম কি আমার ডিকশনারিতে আছে, আছে, তাহলে এটা আমার প্রিন্ট করবে হলো টু। এখন আমি রান করে দেখি নেম, আসলে নেমটা আমাকে ডাবল কোটেশনের মধ্যে দিতে হবে, কারণ এইভাবে নেম কোনো নাই। এবার দিই আমি নেম, কিন্তু আমার এই ডিকশনারির মধ্যে রয়েছে নেম, নামে কি কিওয়ার্ড বা কি বা ইন্ডেক্স যেটাকে বলি না কেন, সেটা কিন্তু আমার রয়েছে। আচ্ছা এখন যদি আমি কোনো এখান থেকে কোনো কি খুঁজি বা বা কোনো ভ্যালু যদি খুঁজে সেটা যদি না থাকে, তাহলে কিন্তু এটা ইরোড দেখাবে। তখন কিন্তু আমাদের সেই ইরোডটা এড়ানোর জন্য আমরা কিন্তু গেট নামে আরেকটা ফাংশন আছে, সেটা ব্যবহার করতে পারি। সেটা কিরকম? সেটা হলো, আচ্ছা যেমন হলো এখানে জাস্ট আমার ডিকশনারির নাম লিখতে হবে, মাই ডিকশনারি ডট গেট। এইখানে আমি কি খুঁজতে চাচ্ছি, আমার হলো ধরেন এখানে 15 14 0 10, আমি এইটা খুঁজলাম। এটা যদি থাকলে আমার এখানে ট্রু দেখাবে, কারণ এখানে যেহেতু আছে, এখানে আমাকে এটা ট্রু দেখাতে হবে। এখানে দেখাচ্ছে 15 14 0 10, 15 14 0 10 গেট। কেন এটা তো নান, কেন এটা তো থাকবে মাই ডিকশনারি ডট গেট, 15 14 0 10, 15 14 0 10। আসলে আমার কিওয়ার্ড দিতে হবে নাকি, কিওয়ার্ড দিই রোল, আর ও ডবল রোল। আসলে আপনারা বলবেন আমি নিজে জানি, আসলে আমি নিজে শিখতেছিলাম এগুলো। হ্যাঁ এটা রয়েছে, এই যে রোল রয়েছে, এখন এটা রয়েছে, তাই আমার এখানে দেখাচ্ছে। আর যদি না থাকে তাহলে কিন্তু নাম নাম দেখাবে। আর যদি দেখা যাচ্ছে যে যদি আমি গেট না ইউজ করে জাস্ট ওই এত ইন ডিকশনারি, এত ইন ডিকশনারি এরকম দিই, ট্রু ফলস, তখন কিন্তু আমার এখানে তখন একটা ইরর দেখাবে। কারণ কি, যে কারণ হলো ওটা তখন আমাদের গেট ফাংশন আমরা ইউজ করতেছি না, তখন সেটা না থাকলে সেখানে আমাদের ভুল দেখাবে। আচ্ছা এখানেও যদি ধরেন এখন রোল নামে কিছু দিলাম আমার এরকম, এখানে এটা কিন্তু, এটা কিন্তু আমার দেখাবে, দেখেন এটা কিন্তু নাম দেখাবে, যে নাম। কিন্তু এটা যদি নাম না দেখায়, অন্য কিছু আবার দেখাতে চাই, তাহলে আমাকে সিম্পলি এখানে এখানে কমা দিয়ে আমি যেটা প্রিন্ট করতে চাই, আচ্ছা আমি সেটা লিখে দেবো, নট ইন ডিকশনারি, নট ইন ডিকশনারি এটা আমি দিব। এখন আমার রোল এখানে নাই, না থাকলে আমার না 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 দেখা, আমাকে প্রিন্ট করে দেখাবে নট ইন ডিকশনারি। এইভাবে করে আমরা ইরর এড়িয়ে চলতে পারি, আবার হলো দেখা যাচ্ছে যে আপডেট করতে পারি, ক্লিয়ার করতে পারি। এইগুলো মোটামুটি বেসিক কিছু ফাংশন আমি আপনাদেরকে দেখালাম,
তো এর পরবর্তী টিউটোরিয়ালে আমি টাপলি আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।